Hello everyone, welcome to my channel and another vlog. Aske ashi ami abaro pangapure aske sire khawar pore mon ta ektu fresh laglo ektu elaka ta ghure dekhbo bole chole ashlam sire time sire khawar pore apnaderke ektu ghure dekhabo চলেন তাহলে লেটস গো দেখেন এলাকা ঘুরে পুরো ঘুরে দেখাচ্ছি ঘুরে তো যারা আমার ব্লগে মুসলিম বন্ধু বান্ধবীরা আছে তারা অবশ্যই সামনে এই It money anando, it money khushi. Je jekhan theke chuti jaben, to nirapotta hoye jaben. Amar pokkho theke ogrin Eid Mubarak. Gari ghora shabdane jaben, tarahora jeno na kore, she bishoye nichek korben. সবাই ঈদ করে সুস্থভাবে ফিরে আসুক আবারও কর্মস্থলে আজকে মনটা ভীষণ ভালো লাগলো একসাথে সবাই একসাথে সিঁড়ি খাই খেলাম সেজন্য সিঁড়ি খেয়ে আর ঘুম আসে না সেজন্য একটু এলাকাটা ঘুরে দেখি সেজন্য আসলাম ঘুরে দেখতে আপনাদেরকেও হয়তো উইশ জানানোর জন্য খুব সুন্দর এগুলো দেখেন আমার পিছনে কন্টেইনার লাইট চতুর্দিকে সব কিছু আরও একটা বিষয় হচ্ছে যে বন্দরের টার্মিনাল ইয়ার্ড পাশে থেকে যে মেঘনা নদী তা আছে সেখান থেকে যে বোটগুলো লঞ্চগুলো চলাচল করে সেগুলো দেখাবো আপনাদের মানে এগুলো দেখে হয়তো মনটা ভীষণ ভালো লাগবে দেখেন আমার সাথে দেখা যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলে আসছি নদী আশেপাশে সে নদী সিনারি গুলো দেখাবো সে লঞ্চ গুলো আসছে সেগুলো দেখাবো এটা হলো জাহাজ চিরন থেকে কন্টেইনার নিয়ে আসা হয় সে জাহাজগুলো বিশেষ করে একজন হয়তো দেখবে এই ভিডিওটা দেখে হয়তো মিসও করবে দেখেন পিছনে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন আমার পিছনে কিন্তু সবগুলো লঞ্চগুলো আসতেছে নদী আর মাঝখানে খুব সুন্দর জায়গায় আসতেছে একটা লঞ্চ মেঘনা নদীর পাশে আমাদের পাঙ্গাও বন্দর দেখেন একটা জাহাজ আসতেছে দেখেন লঞ্চগুলো আপনার আমার পিছনে লঞ্চ এই লঞ্চগুলো আপনার চাঁদপুর খুলনা বরিশাল ওখান থেকে আসে
এই আমাদের বন্দরের আশেপাশে একটা সদরঘাট বলে নাম আছে, সেখানে যাবে লঞ্চগুলো। ওখান থেকে আবারও যাবে বরিশাল লঞ্চগুলো। খুব সুন্দর দেখেন আমার পিছনেগুলো সব লঞ্চ, নদীর ধারে লঞ্চগুলো অনেক সুন্দর। ভিউটা দেখেন, রাতেবেলা এই ভিউগুলো অনেক সুন্দর। আপনারা যদি দেখেন মন ভরে যাবে, এরকম ভিউর মানে কথা পারবে না, মনে করবেন যে এটা বিদেশে কোনো একটা সিনারি। এটা আসলে বিদেশি না, বাংলাদেশেও কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর সিনারি। দেখেন দেখেন লঞ্চগুলো আসতেছে আবারও, এই লঞ্চগুলো অনেক সুন্দর ভিউটা দেখলে আপনারা আসতে চাইবেন বারবার। একটা পরে একটা এই সাইডে নদী, আমার পিছনে এই সাইডে হলো আবার বন্দর টার্মিনাল। খুব সুন্দর এটা দেখেন, খুব সুন্দর। আসলে এই ভোরবেলাটা ভিডিও করা হচ্ছে মূলত একজনকে দেখাবো বলে, সে কারণে ভিডিওটা করা হচ্ছে। সে কিন্তু আমাকে ফেলে হয়তো ঈদের ছুটিতে গেছে মনে হয়। যাই হোক, ওর খুশিতে আমি খুশি সেটা কামনা করি। হয়তো তার জন্য অপেক্ষা আছে এই ভোরবেলা বললাম, দেখবো সারা জীবন জন্য তার জন্য অপেক্ষা করব। ওকে, আজকে এই পর্যন্ত, দুটা ওকে, বাই বাই।